আমাদের এই সুন্দর সুন্দর গরুগুলি আপনারা পাবেন লাইভ ওয়েটে 500 টাকা কেজি। আমরা আমাদের এই গরুগুলোকে সুন্দরভাবে লালন পালন করছি। আমাদের এখানে গরু বুকিং দিলে একটি সুন্দর এবং সুঠাম দেহের গরু পাবেন ইনশাল্লাহ। ওরে মরো রে, কে কোথায়? আমাদের এই সুন্দর সুন্দর বুট্টি গরু পাবেন 1,20,000 থেকে 2,00,000-এর মধ্যে। দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি। দর্শক, বেশ সুন্দর মনোরম পরিবেশে আছি রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার পানগাঁও গ্রামের এসএ এগ্রো ফার্মে চলে এসেছি। সুন্দর বাগানবাড়ির মধ্যে এই ফার্মটির অবস্থান। কোরবানি উপলক্ষে বেশ কিছু গরু কিন্তু লালন পালন করে মোটা তাজা করছে। কোন কোন জাতের গরু আছে, দেখতে কেমন, কিভাবে লালন পালন করছে, পাশাপাশি এই কোরবানি উপলক্ষে কেমন দামে বেচাকেনা করতে চায়, সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আসুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিপন ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? ইয়েস আলহামদুলিল্লাহ ভালো আছি। 2023 কোরবানি উপলক্ষে আপনাদের ফার্মের প্রস্তুতি কেমন? জি আলহামদুলিল্লাহ, আমরা তো প্রস্তুতি নিয়ে রাখছি। আমাদের বিভিন্ন জাতের গরু আছে, ভুট্টি আছে, দেশাল আছে, তারপর ফ্রিজিয়ান আছে, মহিষ আছে, বলদও দেখছি, দেশি বলদ আছে, পিওর দেশি বলদ আছে আমাদের। আর শাহিওয়াল তো কমন, সবারই থাকে, সবারই থাকে। হ্যাঁ, এটা মোটামুটি শাহিওয়াল আছে, শাহিওয়াল আছে আমাদের। এই গরুগুলো কত থেকে কত ওজনের মধ্যে হয়েছে মোটামুটি? আমাদের এই 300 থেকে 500 কেজির মধ্যে আছে। আর ভুট্টিগুলো কত থেকে কত ওজনের মধ্যে বলবেন? ভুট্টিগুলো 150 থেকে 200 কেজির মধ্যে আছে। বলদ? বলদগুলি আপনার 350 থেকে 550 কেজির মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। এই যে চতুর্দিকে খোলামেলা সবুজের মধ্যে সুন্দর এই ঢাকার পাশেই কেরানীগঞ্জে আপনারা এই ফার্মটি করেছেন, আপনাদের ফার্মের বয়স কত হলো? ফার্মের বয়স আমরা গত বছর শুরু করছি, 1 বছর হবে আর কি। 1 বছর? জি। কী লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আপনারা ফার্ম শুরু করলেন? আমরা বন্ধুরা মিলে দেখি আমাদের ফ্যামিলিতে অনেক গরু লাগে প্রতি বছর, ওই চিন্তা ধারণা থেকে যে বন্ধুরা মিলে নিজেরা কিছু করি, তাই গরুর প্রতি ভালোবাসা, পশুর প্রতি ভালোবাসা, এই থেকে আমাদের আর কি উদ্যোগটা নেওয়া। একজন মিলে করে, একজন মিলে আমরা। জি ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু দেখি গরুগুলো কীভাবে লালন পালন হচ্ছে, সেটাই দেখি কী খাওয়াচ্ছে। জি জি জি, ধন্যবাদ। কি অবস্থা ভাই? ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো। গরুকে কি সুন্দর আদর করছেন। অবশ্য যারা গরু পাগল তারা কিন্তু এই গরুকে আদর করে, ভালোবাসে, ওদের সঙ্গে একটা কি বলবো বন্ধুত্ব হয়ে যায়, যার কারণে ওদেরকে দেখলেই তারা পাগল হয়ে যায়, ওদের কাছাকাছি আসতে চায়। আমিও মাঝে মধ্যে আসছি কিন্তু ভয় লাগে ভাই, কখন যে গুতা দিয়ে ফেলে। তো যাই হোক ভাই, আপনি কি এগুলো লালন পালনের সাথে জড়িত? জি জি। এখন তো প্রচণ্ড গরম, এর মধ্যে গোসল কিভাবে করাচ্ছেন? কয়বার গোসলটা হচ্ছে? দিনের মধ্যে 3-4 বার করে করানো হচ্ছে। আর মানে সবভাবে আর কি ঠান্ডা রাখার চেষ্টা করা হচ্ছে খামারটাকে। আচ্ছা আচ্ছা, এগুলো কি এই শাহিওয়াল বলদ ভুট্টি সব একই? সব একই। আচ্ছা, আর এদের খানা খাদ্য কি হয়? এগুলার খানা খাদ্য আমরা আসলে ঘাসের মধ্যে হচ্ছে জারা ঘাস, নেপিয়ার ঘাস, এগুলো আর কি দিয়ে থাকি। নিজেদের কি ঘাসের জমি আছে? হ্যাঁ, নিজেদের, আমাদের নিজস্ব ঘাসের জমি, আমাদের আর কি লোক দিয়ে আর কি ঘাসটা চাষ করা হয়, একদম মানে পরিষ্কারভাবে সব কিছু করা হয় আর কি। তা আমাদের নিজের জমি থেকে আর কি ঘাসটা দেওয়ার চেষ্টা করছি আর কি। ভালো লাগলো। আসলে ঘাসের জমি নিজেদের না থাকলে খামার করে লাভ নেই ভাই, ঘাস কিন্তু লাগবেই। তো আপনাদের কি নিজেদের ঘাসের জমি আছে? জি, আমাদের নিজস্ব ঘাসের জমি। কত বিঘা জমিতে আপনারা ঘাস চাষ করেন? আমাদের ঘাসের জমি প্রায় 10 বিঘার মতো আছে। 10 বিঘা? জি। মাশাআল্লাহ, গরুর সংখ্যার চেয়ে ঘাসের সংখ্যা আশা করা যায়। জি, বেশি। আচ্ছা, কি কি ঘাস বললেন যে নেপিয়ার জারা? নেপিয়ার জারা এগুলো আছে। আচ্ছা, ভুট্টা চাষ করেন না? ভুট্টা চাষ করা হচ্ছে। সাইলাস করানো হয়? না, সাইলাসটা আপাতত করা হয় না, কিন্তু আমাদের আগামী প্রকল্প আছে আর কি সাইলাসটা চাষ করা, তখন করবেন। জি। তো ভালো লাগছে। এই গরুগুলোকে আপনারা ঘাস কয়বার দেন, আর পাশাপাশি আর সাথে কি দিচ্ছেন? ঘাসের সাথে আমাদের দানাদার খাবারগুলো দেওয়া হচ্ছে, যেমন গমের ভুষি, মুগের ভুষি, খেসারি ভুষি, ভুট্টা, এগুলো দেওয়া হচ্ছে আর কি। আর ঘাসটা কয় বেলা দেন? ঘাসটা 2 বেলা দেওয়া হচ্ছে। এখন যেহেতু সামনে কোরবানির ঈদ, সাধারণ মানুষের প্রশ্ন থাকে যে ভাই সব খামারি বা অধিকাংশ লোকই কী করে, গরুকে বিভিন্ন ধরনের হরমোন পুশ করে, ভিটামিন ট্যাবলেটের কথা বলে হরমোন পুশ করে বা হরমোন ট্যাবলেট খাওয়ায় গরুকে মোটা তাজা করে। আপনার এখান থেকে আমাদের দর্শকরা বা ক্রেতারা যদি গরু চিন্তা করে, পছন্দ করে, তারা কীভাবে শিওর হবে যে আপনারা ঘাস ছাড়া অন্য কিছু খাওয়ার নেই? আমরা আসলে 100% শিওরিটি দিতে পারবো, তারপরেও কাস্টমার আসবে, দেখবে, বুঝবে। আসলে এখনকার অনলাইনের যুগে সবাই কম বেশি গরুর ভিডিও দেখে, ফেসবুকে ঢুকলে এখন মানে যেহেতু একটা কোরবানির সিজন, আসলে ফেসবুকের অ্যালগোরিদমটা এইভাবেই সেট করা যে এখন ঢুকলেই সবাই গরুর ভিডিও দেখে, কম বেশি সবাই বুঝবে, তারপরে আমরা ইনশিওর করবো
আর আমার হচ্ছে যেহেতু একটা শখের ব্যবসা, এটা আসলে আমার ওই রকম প্রফিটের দরকার নেই, আমার শুধু দরকার যে একটা কাস্টমার স্যাটিসফ্যাকশন কোরবানির পরে, যাতে একজন কাস্টমার, একজন হলেও চলবে, যে একজন যদি বলে অ্যাটলিস্ট যে হ্যাঁ ভাই মাংসটা খেয়ে ভালো লাগছে বা মাংসটা খুবই ফ্রেশ। বাহ, এই কথাটা শুনলে যে মনে যে শান্তিটা পাবেন, এই জন্যই করছি, এর জন্যই করছি আর কি। আসলে অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগলো। আসেন। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর বলদ গরু দেখছি, ভালো লাগছে। ছোট্ট খামার কিন্তু বেশ দেখার মতো। আমাদের এখানকার যিনি এই গরুগুলোর পরিচর্যা অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে যিনি আছেন, যিনি দেখাশোনা করছেন, আমাদের ভেটেরিনারি ডাক্তার সাহেব, ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? জি ইনশাল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গরমের মধ্যেও কি ভালো আছেন নাকি? জি আল্লাহ তাআলা রাখছে ইনশাল্লাহ, গরম তো থাকবেই। আচ্ছা, এই গরম নিয়েই বলি, এই যে এখন এই প্রচণ্ড গরম, গরমের মধ্যে গরুগুলোর কি সমস্যা হয়? গরমের মধ্যে অনেক সময় টেম্পারেচার অনেক সময় বেড়ে যায়, আর তাছাড়া এমনি আপনার খাবার দাবারের একটু কম খায়, অতিরিক্ত গরমের কারণে গরু একটু কম খায়। আমরা ওইভাবে বলে দিই যে স্যালাইন খাওয়ান এবং দিনে 2-3 বার গোসল করাবেন, আর তাপমাত্রা যাতে সহনশীল থাকে সেইভাবে আপনারা খামারগুলো সেট করবেন। আমি ওনাদেরকে এই পরামর্শটা দিই। এই খামারের শুরু থেকে কি আপনি আছেন? জি, আমি এই খামারের শুরু থেকে, উনি আসলে বন্ধু প্রিয় লোক আমার, আসলে আমার এখানে আসা একটু দূর হয়, তারপরে আমি উনি শুধু বন্ধুর খাতির, আমি ডাক্তার হিসেবে না, ওনাদের ভাই হিসেবে আমি এখানে এটা পরিচয় নিজের লোক হিসেবে আমি এটা আমি দেখি আর কি। আচ্ছা, গরুগুলো নিয়ে আসার পরে এখন পর্যন্ত কোনো একটু রোগ বালাই যেটা কমন হয় ধরেন? আসলে প্রকৃতির উপরে তো কারো হাত নেই, আসলে যেমন টেম্পারেচার বাড়বে বা ফুড পয়জনিং হবে, এগুলো সাধারণত হবে, এগুলো হইলে আমি যেভাবে প্রতিরোধ করা যায় যে মেডিসিন লাগে ওইভাবে আমরা চিকিৎসা করি, আর নিজে আসতে না পারলে ওনাদেরকে সাধারণ যে ট্রিটমেন্টটা ওনাদের পরামর্শ দেই ফোনে, যে আপনারা এইভাবে করেন আপনি অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ মুক্তি করবেন, সুফল পাবেন। জি, এগুলো গরুগুলো কি ভ্যাকসিন করা আছে, ডিওয়ার্মিং এগুলো সব করা আছে? জি, এটা সব ধরনের ভ্যাকসিন করা আছে, আপডেট করা আছে। হ্যাঁ, এই 2024 সালে আর কোনো মোটামুটি যে কোরবানির যে সামনের সময় যে সময়টুকু আছে এর মধ্যে আর কোনো ধরনের ভ্যাকসিন দেওয়া লাগবে না, কৃমিনাশক করা আছে এবং সব ধরনের ল্যাম্পি স্কিন ডিজিজ ওই ভ্যাকসিনটাও করা আছে, ত্বরকা ভ্যাকসিন করা আছে, FMD ভ্যাকসিন করা আছে, ওই দিক দিয়ে কাস্টমারের কোনো ধরনের কোনো চিন্তা করতে হবে না, সব ধরনের ভ্যাকসিন ইনশাল্লাহ করা আছে। অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। সব গরুগুলো দেখলাম, বেশ ভালো লাগলো। এখন মূল বিষয়, আমার কাস্টমাররা বা দর্শকরা যদি এই গরুগুলো নিতে চায়, আপনারা গরুগুলোকে কি ঠিকা হিসাবে নাকি লাইভ ওয়েটে বিক্রি করবেন? আমাদের ঠিকাও আছে লাইভও আছে। এই যে বলদগুলি আমরা ঠিকা হিসাবে দিতে চাচ্ছি, আর দেশাল যেগুলি আছে ওইগুলো আমরা লাইভ ওয়েট দিতে চাচ্ছি। আচ্ছা, মানে সব দেশাল একটা লাইভ ওয়েটে? হ্যাঁ, একটা লাইভ ওয়েটে দিব। লাইভ ওয়েটটা কত ঘোষণা করছেন? 500 টাকা করে আমরা করছি। কত? 500 টাকা। আচ্ছা, ঠিক আছে তো? জি আলাদা দেখাই এবং আপনাদেরকে দমদর করাই। খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা বলদ, একেবারে লাল কালার না ভাই? জি, রংটা দেখছেন কি সুন্দর রং। এই ধরনের সুন্দর দেখে কি নিয়ে আসছেন? জি জি জি, আমরা রঙেই তো মেন জিনিস, আগে তো চোখে লাগতে হবে জিনিস। চমৎকার কথা বলেছে, আগে চোখে লাগতে হবে, অর্থাৎ আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, পরে গুণ বিচারী। নামটা গুণেও ভালো, গুণেও ভালো, গুণেও ভালো, গুণেও ভালো, খুব ভালো লাগলো। তো এটার বয়স তো মনে হয় ফুল? হ্যাঁ, বয়স প্রায় আধা হয়ে গেছে। একটু ওজনের ধারণা দিবেন কেমন? এটা ওজন 500 কেজি হবে, প্রায় 500 কেজির মতো। আচ্ছা বলেন, কুরবানি উপলক্ষে এটা কত যাচ্ছে? এটা 3.5 লাখ টাকা। এরপরে পেছনে যায়, এই পাশে আর একটা বলদ দেখছি বেশ শান্ত স্বভাবের, বিস্কিট কালারের। হ্যাঁ, বিস্কিট কালার। আচ্ছা, এটার ওজন কেমন কি হয়েছে? এটা 400 কেজি হবে। আচ্ছা, এটা কত যাচ্ছেন? এটা 3 লাখ টাকা। 3 লাখ? জি। আচ্ছা, বাহ, আরেকটি সুন্দর বলদ দেখছি। ওরে বাবা গো, ওরে বাবা রে, মরণ রে, এ আবার চাপ দিচ্ছে। আচ্ছা, এই বলদটার ওজন কেমন কি হয়েছে? এটা 400 কেজি হবে। তো এটা কেমন কি চাওয়া আপনাদের? এটা 3 লাখ টাকা। 3 লাখ? জি, মানে 3-3.5-এর মধ্যেই আছে আমাদের বলদগুলি, 3-3.5-এর মধ্যেই। তো ভালো লাগলো। এবার আমরা তো মোটামুটি লাইভ ওয়েট বললাম, এই বলদগুলো বললাম,
বাকি থাকলো আমাদের ভুট্টি নাকি? ওকে ভাই, তাহলে বিদায় নেই, আবার দেখা হবে। ওকে, আবার দেখা হবে। আপনাকে ঈদের শুভেচ্ছা। জি, ধন্যবাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর ভুট্টি গরুগুলো দেখছি, ভালো লাগছে, বেশ সাজানো গোছানো। আর এই ভুট্টি গরুগুলো দেখে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। কিছুক্ষণ পর পরই তিরিং বিরিং করে এদিক সেদিক যায়। আমি যতটুকু জানি এই ভুট্টি গরুগুলোর তত্ত্বাবধানে আছে আমাদের সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলবো, এগুলোকে কীভাবে লালন পালন করছে এবং এই ভুট্টি গরুকে কন্ট্রোল করতে গিয়ে উনি নিজে কন্ট্রোলে আছে কিনা সেই বিষয়টি জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাউদ্দিন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে ভুট্টি গরুগুলো নিয়ে আপনি কি কোনো ঝামেলায় আছেন কিনা? হ্যাঁ, ঝামেলা মানে ওরা প্রচুর দুষ্টামি করে, দৌড়াদৌড়ি করে অনেক বেশি, এটা ধরে রাখা অনেক কষ্ট। এটাই হচ্ছে ঝামেলা, যে ভুট্টি গরুকে কখনো কন্ট্রোল করা যায় না, তিরিং বিরিং করতে থাকে। আচ্ছা, এদেরকে কি খাওয়াচ্ছেন আপনারা? এদেরকে ঘাস ভুসি এগুলোই খায়, ওরা অন্য কিছু না। জি জি। ওই বড় গরুর মতোই খায় নাকি এরা কম খায়? এরা ওজন অনুযায়ী খায়, একটু বেশি খায় ওরা। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি ভাই। সালাউদ্দিন ভাই, এই ভুট্টিগুলোর ওজন কত থেকে কতর মধ্যে আছে? ওজনগুলো 150 থেকে 200 মধ্যে আছে। আচ্ছা, এগুলো বয়স কেমন হয়েছে? 1.5-2 বছর, 2.5 বছর। তো আমরা ভুট্টিগুলো তো দেখছি, কোরবানি উপলক্ষে যদি ক্রেতারা এই ভুট্টিগুলো নিতে চায়, জি জি, তাহলে তো দাম জানাতে হবে। অবশ্যই অবশ্যই, আমরা একটু দাম জানাই। জি জি জি। আমরা কি সব ভুট্টি একই দাম নাকি? না 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 না, কম বেশি আছে। আচ্ছা, কোনটা কত একটু জানতে চাই। প্রথমে যদি এটা নিয়ে একটু কথা বলি, এই যে ভুট্টিটা দেখছি, এটা আপনাদের ঈদ উপলক্ষে চাওয়া কত? এটা ঈদ উপলক্ষে চাওয়া 2 লাখ টাকা। 2 লাখ? জি জি। বুঝে বলছেন নাকি? জি জি বুঝে বলছি। একটু কম বেশি হয় না? ভুট্টি গরুর দাম তো এমনি বেশি। এটার আনুমানিক ওজন কেমন কি হতে পারে, মানে গোস্তের ওজন যদি একটু বলেন? গোস্তের ওজন তো বলো, লাইফ ওয়েট ওজন আছে, এটা ধরেন 200 কেজি। আচ্ছা আচ্ছা, তো 2 লাখই নেবেন না একটু কম বেশি? না না, ওই রকমই। পরে আলোচনা হবে, আলোচনা হবে আপনার মারফতে আসলে এটা আমরা। আচ্ছা আচ্ছা, ওকে, এর পরেরটাতে যাই একটু। মাশাআল্লাহ, আর একটা ভুট্টি গরু দেখছি, এই যে অ্যাশ কালারের বা ছাই কালারের, এটা কেমন চাওয়া? এটা 170। 170 চাওয়া? জি জি জি। আচ্ছা, এটার ওজন কেমন কি হয়েছে ভাই? এটা 150 কেজি ওজন হয়েছে, না লাইভ ওয়েট। দর্শক দেখেন, বেশ ভুট্টি গরুর চুজটাও কিন্তু সুন্দর, বডিটা বেশ সুঠামদের। ওকে, এরপরে পাশেরটা আসে, এই যে আর একটা দেখছি, এটা তো মোটামুটি ফুল হয়ে গেছে ভাই, এটার বয়স কেমন জানেন? এটা ওরে মরণ রে। আচ্ছা যাই হোক, এটাও ফুল বয়স হয়ে গেছে, দাঁত কয়টা কি? 3-4টা মনে হয়। জি জি জি। আচ্ছা আচ্ছা, একবার কালো সাইজের বেশ। এই ভুট্টিটা কেমন কি চাওয়া? এটা 1.5 ভাই। 1.5 চাওয়া? না, দর্শক দেখেন, এটা হচ্ছে 1.5 চাচ্ছেন। এরপরে আলাপ আলোচনার একটু সুযোগ আছে। মাশাআল্লাহ, সুন্দর একটা কালো ভুট্টি দেখছি, এটা কেমন চাওয়া দাম? এটা 1.5 ভাই। 1.5? জি জি। একবারে বললেন না, আসলে একটু আপনার মার্কেটে আসলে। 1.5 চাইছে ভাই, এরপরে একটু আলাপ আলোচনার সুযোগ আছে। পিছনে আর একটা লাল কালারের ভুট্টি দেখছি ভাই, এটা কত? এটা 1.20। 1.20? আচ্ছা, এটার একটু ওজনের ধারণা দিতে পারবেন, কেমন কি ওজন হতে পারে? 120-130। 120-130 কেজির মতো হবে। আচ্ছা আচ্ছা, আর এর পাশে আরো? না, এগুলো বেচার জন্য না, এগুলো দাঁত হয়নি এখনো। এগুলো সামনে বছরের জন্য? সামনের বছরের জন্য। তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। খামারের পরিধি দেখছি, ও পাশে একটা শেড, এখানে শেড, বিভিন্ন ধরনের গরু, বিভিন্ন সাইজের গরুগুলো আছে। শেষ প্রশ্ন, ভবিষ্যতে খামারকে কোন জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা? ভবিষ্যতে আসলে আমাদের এটা তো হচ্ছে 24 সালের প্রজেক্ট, আমাদের 25-26-এর জন্য কিছু গরু, কিছু মহিষ, উন্নত জাতের কেনা আছে আর কি। ওইটা আমাদের ঢাকার বাইরে আরেকটা শেডে আছে। ভবিষ্যতে আসলে এই খামারটাকে আরো বড় করার ইচ্ছা আছে আর কি। অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে। জি, ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। দর্শক, আজকে এই সুন্দর খামারটিতে ছিলাম, বিশেষ করে ছোট ছোট মাঝারি গরু, বলদ গরু, ভুট্টি গরু সবগুলো আপনাদের জন্য একটু তুলে ধরলাম। কোরবানি উপলক্ষে আপনারা যদি বুকিং দিতে চান, তবে আসবেন ঢাকার, যেহেতু পাশাপাশি, এসে দেখে শুনে বুকিং দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।